মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন যে মুজিব বর্ষে একজন মানুষও গৃহহীন থাকবে না, মুজিব বর্ষে একজন মানুষও গৃহহীন থাকবে না, তার মুজিব শতবর্ষে একজন লোকও গৃহহীন থাকবে না। এই শিরোনামে জাতির পিতার জন্মশতবার্ষিকীতে তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে বাসস্থান নিশ্চিতের ঘোষণা দেন। সরকারি উদ্যোগে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমি ও গৃহ প্রদানের এ নজির পৃথিবীর বুকে অনন্য। একসাথে একই দিনে এত সংখ্যক ভূমিহীন ও গৃহহীন মানুষকে জমিসহ ঘর দেওয়ার নজির পৃথিবীর আর কোথাও নেই। এ ব্যাপারে জেলা প্রশাসক বলেন, বেসরকারি অনুদানে চট্টগ্রাম সহ সারা দেশে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ কার্যক্রম শুরু হবে। চন্দনাইশ উপজেলা 27টি, সাতকানিয়া উপজেলায় 10টি, লোহাগড়া 150টি, বাঁশখালীতে 14টি, কর্ণফুলীতে 5টি, বোয়ালখালীতে 20টি, রাউজানে 248টি, হাটহাজারী উপজেলা 10টি। এই প্রকল্পের মাধ্যমে সম্পূর্ণ গৃহহীন কমানো যাবে কিনা জানতে চাইলে জেলা প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন মুজিব বর্ষে একজন মানুষও গৃহহীন থাকবে না। আমরা এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে, আপনারা জানেন যে ইতিমধ্যে 1,20,000 পরিবারকে, 1,20,000-এর বেশি পরিবার যাদের জমি এবং ঘর কোনোটি নেই, জমিও নেই ঘরও নেই, তাদেরকে ইতিমধ্যে 1,20,000 পরিবারকে দেয়া হয়েছে। অবশিষ্ট যাদের জমি এবং ঘর কিছুই নেই তাদেরকেও আগামী অর্থ বছরের মধ্যে প্রত্যেককেই 200% জমি সহ ঘর বুঝিয়ে দেওয়া হবে। চট্টগ্রামে যাদেরকে উচ্ছেদ করা হচ্ছে তারা কি এই প্রকল্পের আওতায় আছেন কিনা জানতে চাইলে জেলা প্রশাসক আরো বলেন, যাদেরকে উচ্ছেদ করা হচ্ছে আপনারা জানেন যে বিশেষ করে মেট্রোপলিটন এলাকায় বা সিটি কর্পোরেশন এলাকায় দেশের বিভিন্ন জায়গা থেকে ছিন্নমূল মানুষ, নদী ভাঙা মানুষ, যারা জলবায়ুর বিরূপ পরিস্থিতির কারণে ভূমিহীন হয়েছেন, গৃহহীন হয়েছেন, তারা এই মেট্রোপলিটন এলাকাগুলোতে কাজের সন্ধানে এসে বিভিন্ন জায়গায় ঘর ভাড়া নেন অথবা সরকারি জমিতে বা খাস জমিতে পাহাড়ে অবৈধভাবে ঝুঁকিপূর্ণ বসতি স্থাপন করে। আমরা এখন পর্যন্ত যে উদ্যোগটি নেওয়া হয়েছে সেটি হচ্ছে যার বাড়ি যে জেলায় আমরা তাকে সেই জেলাতে পুনর্বাসন করার চেষ্টা করছি। যাদের গড় নেই তাদের প্রত্যেককে গড় তৈরি করে দেওয়ার পথ্য তিনি জানিয়েছেন। মোহাম্মদ মহিউদ্দিন, চট্টলা টিভি, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।